বাংলাদেশে ক্ষত রোগ কেন শুরু হয়েছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও চিংড়ি খামারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটি খুবই মন দিয়ে দেখবেন, অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো হচ্ছে আপনার অনেক কাজে লাগবে ভবিষ্যৎ মাছ চাষ করার ক্ষেত্রে। অদ্ভুত এক জাতি কিন্তু আমরা, আমাদের রোগ যখন হয়ে যাবে তখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট করতে বাধ্য, মানে ট্রিটমেন্ট করি, তার আগে কখনোই ভাবি না যে রোগটা আসলে কেন হলো। সেরকমই একটি বিষয় আমাদের মাছ চাষ করার ক্ষেত্রে, আমরা শুধু রোগ হয়ে গেলে এটা নিয়ে ভাবছি, কিন্তু রোগটা কেন আমার খামারে আসছে এটা নিয়ে আমরা একদমই সচেতন হচ্ছি না, একদমই আমরা ভাবছি না। বাংলাদেশে প্রথম ক্ষত রোগ শুরু হয়েছিল 1988 সালে। এই 88 সালে হচ্ছে আপনার ক্ষত রোগ তৈরি হয়েছিল। এর আগে বাংলাদেশে ক্ষত রোগ কেন, কোনো রোগই হচ্ছে মাছের পুকুরে ছিল না, কেন ছিল না এবং কেন ক্ষত রোগ শুরু হয়েছে এইটা আমি কয়েকটা জার্নাল ঘেঁটে যেটা পেলাম সেটা হচ্ছে যে এই রোগগুলোকে আমরা নিজেরাই নিয়ে আসছি আমাদের কৃতকর্মের ফলাফল। এই মাছের পুকুরে এত রোগ, এর পিছনে কী কারণগুলো দেখুন। কারণ নাম্বার এক যেটা, সেটা হচ্ছে 1975 সালে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়েছিল বাংলাদেশে প্রথম। দেখুন, আমরা প্রথম বলতে সেই সময় মানে ধানের বা বিভিন্ন জমিতে হচ্ছে এই রাসায়নিক সারের ব্যবহারটা ভালো মতো শুরু হয়েছিল। এরপরে যেটা কি হলো, 1985 সালে হচ্ছে এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইডস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ধানের জমিগুলো আছে সেখানে এই পেস্টিসাইড বা কীটনাশকের ব্যবহার কিন্তু 1985 সালে শুরু হয়েছিল। এরপরে কি হলো, 1988 সালে হচ্ছে আপনার এই ক্ষত রোগের শুরু হলো। কেন ক্ষত রোগ শুরু হলো, 1988 সালে একটা প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল। এই বন্যা হওয়ার ফলে যত ধরনের হচ্ছে আপনার প্রায় ম্যাক্সিমাম জমি কিন্তু ডুবে গেছিল। সেই জমি ডুবে যাওয়ার ফলে যত ইনসেক্টিসাইড ছিল, পেস্টিসাইড ছিল এবং যত ধরনের রাসায়নিক সার ছিল সবগুলো ধুয়ে মুছে বিভিন্ন জায়গায় একাকার হয়ে গেছিল। এই যে আপনার ইকোসিস্টেম ধ্বংসের প্রক্রিয়া 1988 সালে হয়েছিল আমাদের নিজের তৈরি করা এই পদ্ধতিগুলো ব্যবহার করার ফলে, এর ফলাফল যখন ইকোসিস্টেমটা টোটালি ব্যালেন্স হারিয়ে ফেললো, প্রাকৃতিক অবস্থা থেকে যখন প্রাকৃতিক ডিফেন্স মেকানিজম যখন একেবারে নষ্ট হয়ে গেল পুকুরের, তখনই কিন্তু এই ক্ষত রোগ বাংলাদেশে শুরু হয়েছিল। এতে কে ক্ষত রোগ তৈরি হওয়ার জন্য দায়ী হচ্ছে বলা হলো অ্যাফানোমাইসিস ইনভেডান্স, মানে এটা হলো আপনার একটা হলো ছত্রাক। এটা কি হয়, কেন ছড়ায়, লো টেম্পারেচার, টেম্পারেচার কম থাকবে আর যেসব মাছের ইমিউনিটি কম থাকবে তাদেরকে হচ্ছে আক্রমণ করবে। তো প্রথম সবচেয়ে মানে হলো বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হচ্ছে একটা মেনি মাছের, তারপরে হচ্ছে আপনার এই আমরা শৈল চাষ করি সেই শৈলের, এই মাছগুলো সহ শুরু করে বিভিন্ন মাছে ক্ষত রোগ দেখা দিল। যখন আমাদের সমস্ত ধরনের পানির বা মাটির যত ধরনের ডিফেন্স মেকানিজম ছিল, যত ভালো ব্যাকটেরিয়া ছিল, যত পুকুরে ভালো মানে ডিফেন্স মেকানিজম ছিল সবগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি এই ইনসেকটিসাইড পেস্টিসাইডস ব্যবহার করার পর। ভয়াবহ সারও তৈরি হলো 90 দশকের পর, যখন হচ্ছে আমরা ডিসইনফেক্টেন্ট এবং এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার যখন শুরু করলাম, তখন আর কিছুই রাখলাম না, একেবারে এমন একটা অবস্থা তৈরি করলাম যে পুকুরের তলদেশে এই অ্যান্টিবায়োটিক এবং ডিসইনফেক্টেন্টের হচ্ছে আপনার রেসিডিউ থাকা শুরু হলো। যখনই রেসিডিউ থাকা শুরু হলো তখন আর কোনো ধরনের প্রোবায়োটিক বলে কোনো শব্দই আসলে থাকলো না পুকুরের তলদেশে, যার ফলে যখন তখন আপনার এই খামারের রোগটা দেওয়া শুরু করলো। আপনি তখন রাসায়নিক সার ব্যবহার করা শুরু করলেন, আপনি তখন ইচ্ছে মতো আপনার যা ইচ্ছে যাই দিচ্ছেন না কেন, রোগ হয়ে যাচ্ছে পুকুরে, আপনার প্রকৃত উৎপাদন হচ্ছে না, মাছের স্বাদ কমে গেল। এই যে বিষয়টা, অর্থাৎ সয়েল এবং পানিকে আমরা ডিসইনফেক্টেন্ট অ্যান্টিবায়োটিক পেস্টিসাইড দিয়ে এমনভাবে ধ্বংস করেছি যে এখন মাছ হচ্ছে বড় সাইজ কখন করা যায় না, মাছ রোগাক্রান্ত হয়, আগের মাছের সেই স্বাদটা আর নাই। তো আমার এই মেসেজটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের, সেটা হলো যে দয়া করে আপনারা ওই অবস্থা থেকে ফিরে আসুন। আপনারা এখনও সময় আছে, এই যত ক্ষতিকর কেমিক্যালগুলো আছে সবগুলো ব্যবহার বন্ধ করে যত ধরনের হচ্ছে উপকারী যে মানে এগুলো পাওয়ার কথা বলেছি আমি, প্রোবায়োটিক ব্যবহার করার কথা বলেছি, মিনারেল ব্যবহার করার কথা বলেছি, এগুলো ব্যবহার করুন, দেখবেন যে আপনার পুকুরে কখনোই রোগ হবে না, আপনার পুকুরে কোনো ক্রমেই হচ্ছে আপনার মাছ আগের মতোই স্বাদ ফিরে আসবে, সবই আপনি পাবেন।
মাছ চাষ আপনি লাভ করতে পারবেন যদি হচ্ছে আপনি আবারও অর্গানিক উপায়ে মাছ চাষ পদ্ধতি ফিরে যান। কারণ আজ থেকে 30 বছর আগে আমাদের মানে যে নদী বা জলাশয় ছিল সেখানে মাছ অটোমেটিক বাড়তো, সেখানে মাছ এত স্বাদ ছিল, সেখানে খাবার দেওয়া লাগতো না। আজকে আমরা টন কে টন খাবার দিয়েও মাছ বড় করতে পারছি না, লসের পর লস লসের সম্মুখীন হচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদেরকে সচেতন করবে ভবিষ্যৎ মাছ চাষ করার ক্ষেত্রে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।